চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাবনা জুড়ে। ঢাকা থেকে হেলিকপ্টারে নতুন রাষ্ট্রপতি দুপুর 12টায় পৌঁছান নিজ জেলায় পাবনায়। শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন জেলা স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। এরপর পাবনা সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জেলা পুলিশের চৌকশে একটি দল রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। উনি পাবনাতে আসছেন, এটা পাবনাবাসীর যেমন গর্ব, উনি নিজেরও অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন কখন আসবেন। উনি আসতে পেরেছেন, উনি সবচেয়ে খুশি। তা আমরা আজকে আসলেই খুব খুশি যে মহামান্য রাষ্ট্রপতি আমাদের পাবনার মানুষ। এই জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। নিজ জেলায় রাষ্ট্রপতিকে ঘিরে পাবনাবাসীর উচ্ছ্বাস দেখে আপ্লুত স্বজনেরা। আপনারা দোয়া করবেন যাতে আমার দাদা ঠিকভাবে সবকিছু গুছিয়ে নিয়ে দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারে। আমরা প্রেসিডেন্ট হয়েছে, আমাদের জন্য এটা গর্বের একটা ব্যাপার। আশা করি পাবনাবাসীর জন্য আমার বাবা অবশ্যই কিছু একটা এবার উপহার দিয়ে যাবেন। সার্কিট হাউসে বিশ্রাম শেষে জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। জেলা পরিষদ এসে বঙ্গবন্ধু চত্বরের যে ভিত্তি প্রস্তর স্থাপন করছেন, তার নেতৃত্বেই এই চত্বর এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। দুপুরে পাবনা সদর আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে পুষ্প অর্পণ ও প্রার্থনায় অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এই মহামান্যকে মনোনীত করেছেন এবং নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে, এবং এটা পাবনার জন্য আমি মনে করি যে সবচেয়ে স্বাধীনতার পরে একটা সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা 3টায় পাবনায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিজ জেলায় প্রথমবারের মতো চার দিনের সফরে এসেছেন, এবং তার এই সফর ঘিরে পাবনা জেলাবাসীর মধ্যে একটা আনন্দ হিল্লোল বয়ে যাচ্ছে। এবং তিনি পাবনায় অবস্থান করবেন, নাগরিকদের মাধ্যমে তিনি সংবর্ধিত হবেন। সব কিছু মিলিয়ে পাবনার ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম রাষ্ট্রীয় সফর। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, পাবনা। চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পাবনা জুড়ে। ঢাকা থেকে হেলিকপ্টারে নতুন রাষ্ট্রপতি দুপুর 12টায় পৌঁছান নিজ জেলায় পাবনায়। শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন জেলা স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। এরপর পাবনা সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জেলা পুলিশের চৌকশে একটি দল রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। উনি পাবনাতে আসছেন, এটা পাবনাবাসীর যেমন গর্ব, উনি নিজেরও অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন কখন আসবেন। উনি আসতে পেরেছেন, উনি সবচেয়ে খুশি। তা আমরা আজকে আসলেই খুব খুশি যে মহামান্য রাষ্ট্রপতি আমাদের পাবনার মানুষ। এই জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। নিজ জেলায় রাষ্ট্রপতিকে ঘিরে পাবনাবাসীর উচ্ছ্বাস দেখে আপ্লুত স্বজনেরা। আপনারা দোয়া করবেন যাতে আমার দাদা ঠিকভাবে সবকিছু গুছিয়ে নিয়ে দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারে। আমরা প্রেসিডেন্ট হয়েছে, আমাদের জন্য এটা গর্বের একটা ব্যাপার। আশা করি পাবনাবাসীর জন্য আমার বাবা অবশ্যই কিছু একটা এবার উপহার দিয়ে যাবেন। সার্কিট হাউসে বিশ্রাম শেষে জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। জেলা পরিষদ এসে বঙ্গবন্ধু চত্বরের যে ভিত্তি প্রস্তর স্থাপন করছেন, তার নেতৃত্বেই এই চত্বর এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি। দুপুরে পাবনা সদর আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। পরে স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে পুষ্প অর্পণ ও প্রার্থনায় অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এই মহামান্যকে মনোনীত করেছেন এবং নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি হিসাবে, এবং এটা পাবনার জন্য আমি মনে করি যে সবচেয়ে স্বাধীনতার পরে একটা সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা 3টায় পাবনায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিজ জেলায় প্রথমবারের মতো চার দিনের সফরে এসেছেন এবং তার এই সফর ঘিরে পাবনা জেলাবাসীর মধ্যে একটা আনন্দ হিল্লোল বয়ে যাচ্ছে এবং তিনি পাবনায় অবস্থান করবেন, নাগরিকদের মাধ্যমে তিনি সংবর্ধিত হবেন। সব কিছু মিলিয়ে পাবনার ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রথম রাষ্ট্রীয় সফর। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, পাবনা।